আজকে একটি খবর, মানে একটি মেসেজ সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে যে আজকে বিজেপির একটি মিটিং ছিল আরামবাগে, জেলা স্তরের মিটিং, এবং সেই মিটিংয়ে একটা খবর যে তারকেশ্বর এলাকার বিজেপি নেতা গণেশ চক্রবর্তী, তিনি নাকি আরামবাগ লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী ছিলেন তপন রায়, তাকে নাকি চর মারেন উত্তেজিত হয়ে। এরকম একটা ঘটনা নাকি আজকের বৈঠকে ঘটেছে আরামবাগের দৌলতপুরের পার্টি অফিসে, এবং এটা নিয়ে অলরেডি বিরোধীরা, মানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের নেতারা, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা মেসেজ ছাড়ছে, তাদের ক্ষেত্রে হয়তো পলিটিক্যালি একটু সুবিধা হবে। কিন্তু আপনাদের কি হয়েছিল? আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিমান ঘোষ, যিনি ওই বৈঠকে ছিলেন আরামবাগ সংগঠনের জেলা সভাপতি। বিমানবাবু, আপনারাও নিশ্চয়ই নজরে এসেছে একটা মানে পোস্ট ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে আপনাদের প্রার্থী যিনি ছিলেন তপন রায়, তাকে আপনাদেরই নেতা গণেশ চক্রবর্তী ওইরকম একটা অত বড় একটা জায়গা বৈঠক প্রচুর নাকি আপনার নেতা কর্মী ছিলেন সেই জায়গায় চর মেরেছেন, কি বলবেন? দেখুন, এখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে রাজনৈতিক লড়াই আর পেরে উঠছে না, তাই নোংরা খেলায় এখন মেতে উঠেছে, বদনাম করার চেষ্টা করছে। পার্টির মধ্যে যদি এরকম একটা বদনাম করি তাহলে হয়তো মানুষ ওদের পাশে থাকবে, কিন্তু ওরা ভুলে গেছে শুধু বদনাম করলেই হয় না, বদনাম করতে গেলেও তার একটা কোয়ালিটি লাগে, সেটাও নেই ওদের মধ্যে। এখন আজকে আমাদের সাংগঠনিক বৈঠক ছিল, আমাদের জেলা কমিটির মধ্যে বৈঠক হয়েছে, সুসম্পন্নভাবে বৈঠক আমরা শেষ করেছি। প্রতিবার যেমন হয় আমাদের 15 জন ছাত্র জেলা কমিটি মিটিং, সেরকমই হয়েছে। তো সেহেতু বৈঠক শেষ হয়েছে, সেখানে কোনো রকম কোনো প্ররোচনা ছিল না, এবং শান্তি শৃঙ্খলার সঙ্গে বিজেপির যেমন কার্যসমিতির বৈঠক হয় সেভাবেই বৈঠক শেষ হয়েছে। এইটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যে একটা মার্কেটে টিআরপি আদায় করার জন্য, কোনো লাভ হবে না এটা, ঘটনার সঙ্গে কোনো বাস্তবের মিল নেই, ওরা শুধুই লাভাচ্ছে যে কিছু যদি টিআরপি মেলে, এটা কিছু কোনো লাভ হবে না। বিমানবাবু, যে পোস্ট আমরা দেখছি সেখানে এরকম দাবি হচ্ছে যে গণেশ চক্রবর্তীকে দল থেকে বহিষ্কার করতে হবে, এটা তো দলের অভ্যন্তরের কারোর একটা দাবি মনে হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেস হয়তো অন্য মেসেজ ফরওয়ার্ড করছে, কিন্তু যে পোস্ট দেখছি সেখানে গণেশ চক্রবর্তী বহিষ্কার করতে হবে, এটা তো তৃণমূল কংগ্রেস বলবে না, এটা দলের লোকেরাই বলবেন, এটা কি দলের লোক নয় যারা এটা বলছেন? যারা এই কথাগুলো বলছেন তারা আমাদের দলের কেউ নয়, তারা তৃণমূল কংগ্রেসের চামচে, তারা তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত হয়, তাদের মাধ্যমে এই কথাগুলো আসছে। তো এতে ওই তৃণমূল কংগ্রেস ভাবছে যে কিছু চামচেকে বিজেপির মধ্যে ঢুকিয়ে বিজেপিকে বদনাম করা যাবে, কোন রকম সম্ভব নয়। কারা এই কাজটার সঙ্গে জড়িত আছে আমরা লক্ষ্য রাখছি, নজর রাখছি, আগামী দিনে আমরা সেই সব ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ওকে, অসংখ্য ধন্যবাদ বিমান ঘোষ, বিজেপি নেতা, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।